সিপি বিনীত গোয়েলকে পদত্যাগ করতেই হবে, তা না হলে বিক্ষোভ চলবে। পুলিশকে বেঁধে দেওয়া ডেডলাইন পার হতেই ফিয়ার্স লেনে গান গেয়ে অবস্থানে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। প্রতীকী শিরদাঁড়া, সঙ্গে হাতে গোলাপ ফুল, মুখে স্লোগান বিচার চাই, সিপি বিনীত গোয়েলের পদত্যাগ চাই। সহকর্মীর বিচার চেয়ে লালবাজার অভিযানে এভাবে সরব হলেন জুনিয়র ডাক্তারেরা। সহকর্মী চিকিৎসকের বিচার চেয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে কলেজ স্কোয়ারে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান ফিয়ার্স লেনেই থামিয়ে দেয় পুলিশ। সেখানেই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন জুনিয়র ডাক্তারেরা, পোড়ানো হয় কুশপুতুল। জুনিয়র চিকিৎসকেরা শর্ত দেন, 10 মিনিটের মধ্যে ব্যারিকেড খুলতে হবে, নয়তো সিপিকে আসতে হবে। কিন্তু পুলিশ জানিয়ে দেয় লালবাজারের কাছে ঘেষতেই দেওয়া হবে না, বরং 20 জন প্রতিনিধি লালবাজারে গিয়ে সিপির সঙ্গে দেখা করতে পারেন, কিন্তু তাতে রাজি হননি চিকিৎসকেরা। এরপরই রাস্তায় বসে অবস্থান শুরু করেন তারা। জুনিয়র ডাক্তারদের মিছিল আটকাতে 9 ফুট উঁচু লোহার গার্ডরেল দেওয়াল তুলে নিরাপত্তার বজ্র আঁটুনি তৈরি করেছিল পুলিশ। সিপি ক্যামেরা থেকে ড্রোনে নজরদারি বাদ কিছুই ছিল না। আনা হয়েছিল কাঁদানে গ্যাসের সেলও। শান্তিপূর্ণ মিছিলে পুলিশের এত তৎপরতায় প্রশ্ন তোলেন ডাক্তারেরা। তারা বলতে থাকেন, এই তৎপরতা যদি ঘটনার দিন রাতে পুলিশ দেখাতো, তবে তাদের সহকর্মীকে হারাতে হতো না। সেটার বার্তা হিসেবে দ্রুততার সাথে তদন্ত প্রক্রিয়া করার প্রয়োজন ছিল, সেই ব্যাপারে আমরা কোনো সুযোগ্য পদক্ষেপ দেখতে পাই না। আমরা পাইনি সঠিক সময়, হ্যাঁ আমরা পাইনি রিকনস্ট্রাকশনটা আটকানোর যে চেষ্টা, আমরা দেখতে পাইনি ক্রাইম সিনকে খটন করার যে ভূমিকা নেওয়ার প্রয়োজন ছিল সেটা। আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখতে পাচ্ছি যে বিভিন্ন লোকজন সেখানে যাতায়াত করছে, আর দ্বিতীয়ত আমরা পাইনি সেটাতে 14 তারিখে যে ভ্যান্ডালিজম, সেই ভ্যান্ডালিজমটা আটকানোর জন্য পুলিশের সদস্য সেখানকার তদন্ত প্রক্রিয়ার জায়গা দিয়ে কিছু পাইনি। যে সুস্থ স্বাভাবিক তদন্ত প্রক্রিয়া করার প্রয়োজন ছিল সেগুলো কিছু পাইনি।